নমস্কার, এবার প্রবল গতির বেগ নিয়ে বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও এবার ঘূর্ণিঝড়ের দেখা মিলতে চলেছে বাংলার বুকে। এদিকে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি গভীর নিম্নচাপ, যার কারণে আগামী শনিবার ও রবিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের ফলে আবহাওয়ায় কতটা বদল হতে পারে ও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন, সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন। সেচ দপ্তর সূত্রের খবর অনুযায়ী দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির অভাবে আগামী বৃহস্পতিবার থেকে টানা সাত দিন ধরে ডিবিসি থেকে 75,000 একর ফিট জল ছাড়া হবে বলে জানিয়েছেন ডিবিসির কর্তৃপক্ষ, যার ফলে খারিফ মরশুমে ডিবিসির সঙ্গে যুক্ত পাঁচটি জেলা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি ও বাঁকুড়ার চাষিরা রীতিমতো উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি গভীর নিম্নচাপ, যার ফলে আগামী শনিবার থেকে 2 আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়াবিদ জানিয়েছে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা উড়িষ্যা, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে আসাম হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার ফলে আজ ও আগামীকাল উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 2 থেকে 3 দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 3 দিন রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে 92% আশেপাশে। এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।